নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো শীতটা সবাই কেমন কাটাচ্ছো নিশ্চয়ই খুব সুন্দরভাবে শীতের আমেজটা তোমরা উপভোগ করছো তো সামনে আবার পৌষ সংক্রান্তি শীতের সাথে পিঠের কম্বিনেশন দারুণ ব্যাপার একটা কিন্তু না কলকাতা সেভাবে শীতই পড়ে না ছোটবেলায় শীতটা একটা আলাদাভাবেই উপভোগ করেছে কিন্তু এখন না সেই ব্যাপারটাই নেই না দেখতে পাই শিশির না দেখতে পাই কুয়াশা মানে শিশিরের ফোঁটা ঘাসে ডাকায় না দেখতে পাই কুয়াশা আর না মানে রোদ পাই যে একটু রোদ পোহাবো এরম একটা ব্যাপার এত বড় বড় অট্টালিকার মাঝখানে রোদও আসতে চায় না তো এইভাবেই তো কেটে কাটছে আর কাটিয়ে যেতে হবে কিন্তু দেখো এদিকে শীত নেই আর আমি সকালবেলা তোমাদের সামনে জোগাড় হয়ে চলে এসেছি দেখো জোকারের ড্রেস কি করবো সকালবেলা স্নান করেছি ঠান্ডা একটু ঠান্ডা লাগছে তো প্রথমে একটা গেঞ্জি পরে নিয়েছি তার উপর একটা নাইটি পরে নিয়েছি ঠাকুর দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার তারপর ঠাকুরটা দিয়ে দিনটা শুরু করব তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে আবার ঠাকুরটা দিয়ে তারপর রান্নাঘরের দিকে যাবো তো চলো আজকাল ঠাকুরঘর দিয়েই ব্লগটা শুরু করছি ঠাকুর ঠাকুরকে ঠাকুর দিতে দিদি ব্লগটা শুরু করছি ঠাকুর ঘরগুলো তো আমার তো আলাদা কিছু নেই ঘরের মধ্যেই ঠাকুর রেখেছি যেহেতু তো ঠাকুর দিদি দিদি ব্লগটা শুরু করছি তোমরা সবাই সাথে থেকে পাশে থেকে আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আমার সোনা শিব ঠাকুরকে স্নান করালাম সব পিকচারগুলো ঠাকুরের পিকচারগুলো পরিষ্কার করলাম ঠাকুরের জামা চেঞ্জ করালাম সিংহাসনের কাপড় চেঞ্জ করলাম এই সব করতে গিয়ে অনেকটাই সময় লেগে গেল বৃহস্পতিবার পূজা দিতে একটু সময় লাগে লক্ষ্মীর ঘট বসানো থেকে শুরু করে ভোগ নিবেদন করা ধূপ ধীপ চালিয়ে আজকের বৃহস্পতিবারের পূজা আমি সম্পন্ন করলাম আমার ঠাকুরেরই সিংহাসনটা খুব ছোট এবং ঘরের এক কোণেই আমি বসিয়ে রেখেছি আলাদা কোনো ঠাকুর ঘর নেই এইভাবেই আমি আমার ঠাকুরকে সেবা দিই ঠাকুর দিয়ে একটু ঠাকুরের সোয়েটারগুলো কেঁচে দিলাম যেহেতু জামা কাপড় ছাড়িয়েছি আর রোদ থাকতে থাকতে সোয়েটারগুলো কাজলাম এই কারণে শুকিয়ে গেলে আবার ঠাকুরকে পরাতে হবে আর তারপরই চলে এসেছি রান্নাঘরে কারণ দেরি হয়ে যাচ্ছে আগে একটু ভাতটা বসিয়ে দিই তারপর ভাববো কি রান্না করব। তা বসিয়ে দিয়েছি আর ফ্রিজে একটু ছানা ছিল বের করে নিয়েছি কি রান্না করব কিছুই বুঝতে পারছি না করে এতটা সময় লাগবে আমি বুঝতেই পারিনি তার ফলে কোনো রান্নাবান্না জোগাড় না করে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছিলাম এখন এইটাই এইটুকু টাইমের মধ্যে কি রান্না করবো আজ ঠাকুর দিতে প্রায় দু ঘন্টা সময় লেগে গেছে এখন একটু টাইম লাগে যেহেতু আমি মানে তাড়াহুড়ো করে কাজ করতে পারি না বলে আর ভাবলাম ছানার কোপ্তা বানিয়ে নিই উৎসাহ যেহেতু খেতে ভালোবাসে তো ছানাটা এইভাবে মাখলে না ছানার কোপ্তাটা নরম হয় তাই এইভাবে মেখে নিচ্ছি ছানা বেশি মাখলে তেল ছেড়ে দেয় তার ফলে ছানার কোপতায় বেশি টেস্ট হয় না তো তার জন্য আমি আর বেশি মাখলাম না আমি একটু এর সাথে ময়দা অ্যাড করেছি আর আমি এবার আমার প্রায় হয়ে গেছে এবার ছোট ছোট করে গোল গোল করে বল বানিয়ে আমি ভেজে নেবো ছাকা তেলে কোফতাগুলো যখন ভেজেছি সেটা আর ভিডিও করা হয়নি তো এইখানে তরকারিটা বসিয়ে দিয়েছি আদা জিরে বাটা দিয়ে নিরামিষ তরকারি হবে আর এই কোফতাগুলো ভেজে নিয়েছি তখন প্রথমে থেকে গ্যাসটা একটু জোরে ছিল তাই কোফতাগুলো একটু মানে কড়া ভাজা হয়ে গেছে আর এদিকে আতপ চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিউলির ডাল ইচ্ছা আছে বিকালবেলা একটু সরু চাকলি বানাবো তো চাল ডাল ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রাখবো তরকারিটা আমার হয়ে গেছে না আগে দিয়ে দিয়েছি ঘি গরম মশলা আর একটু মিষ্টি তারা করে রান্না করলাম যা করে রান্না তো হয়ে গেছে এবার খেতে হবে উৎসা ম্যাডাম তো ছানার কোপ্তা খাবে বলে দীর্ঘ প্রতীক্ষায় বসে আছে আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে দেখতে পারলে তো তো আমি এই একটা তরকারি ভাদি করেছি মা গতকাল অনেক তরকারি পাঠিয়েছিল সেগুলো রয়েছে ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে ঝোল বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে তো ওই দিয়ে হয়ে যাবে আর রান্না বান্না করলাম না অনেক লেট হয়ে গেছে প্রায় দুটো হয়ে গেছে তো চলো খেতে নিয়ে আবার ফিরে আসছি মামে খেতে বসবো এদিকে ছানার কোপ্তার তরকারি গরম গরম ভাত বেড়ে নিয়েছি সাথে রয়েছে বাঁধাকপি মটরশুঁটি আর ভেটকি মাছের মাথা দিয়ে একটা তরকারি আর ফুলকপি ট্যাংরা মাছের ঝোল ব্যাস শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যার ধূপদ্বীপের সাথে আবার তোমাদের সামনে চলে এলাম গোপুকে ভোগ নিবেদন করেছি ধূপ প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আরতি করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিনে একবার অন্তত ঘরে আমি ধুনো দেওয়ার চেষ্টা করি সেই সকালে ঠাকুর দেওয়া হোক বা সন্ধ্যার সময় হোক কারণ ধুনোর গন্ধটা ঘরে অনেক পজিটিভিটি এনে দেয় সেই কারণে যখন এক সংসারে ছিলাম মায়ের নির্দেশ ছিল বৃহস্পতিবার দিন সুন্দর করে আলতা সিঁদুর পরে শাড়ি পরে মা লক্ষ্মীর সামনে বসে পাঁচালি পাঠ করতে হবে করতাম ভীষণ ভালো লাগতো কিন্তু এখন আর সেসব কিছুই করে ওঠা হয় না মাঝে মাঝে পাঁচালিটা পাঠ করি কিন্তু আর সেই আলতা পরা হয় না সেই শাড়ি পরা হয় না সব কিছু যেন ভুলেই যাচ্ছি সন্ধ্যা দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে ফ্রিজে কিছু ব্রেড ছিল ব্রেডগুলো বের করে নিয়েছি চা করব আর ইচ্ছা আছে আজকের ব্রেড গার্লিক টোস্ট করব এইখানে বাটার নিয়ে নিয়েছি তার সাথে নিয়েছি একটু গার্লিক পেস্ট মানে রসুন বাটা আর তার সাথে হচ্ছে ধনে পাতা ভালো করে মাখনের সাথে এটা ম্যাশ করে নিয়েছি এখানে কিছু রসুন বের করে রেখেছি এখানে আদা এগুলো মশলা করে ফ্রিজে রেখে দেবো চাগুলো আজকে কালো হওয়ার একটাই কারণ অন্যদিন আমি আমি যেহেতু চিনি খাই না আমি গুড় দিয়ে চা করে খাই তো আজকে তিনজনের জন্যই গুড়ের চা করেছি তার জন্য চাগুলো কালো কালো হয়েছে ফ্রিজে একটু চিজ ছিল সেটাও গ্রেট করে নিয়েছি উৎসাহ চিজ বাটার মিউনিস এগুলো খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এখন রিসেন্ট এই ধরনের কোনো খাবার আমি বানাই না যেহেতু একদমই এই ধরনের খাবার আমার একদমই বারণ আর আমি যা লুমি মানুষ লোভ সামলাতে পারি না তো খুব সুন্দর হয়েছে চিজটা একটু বেশি হলে বেশি টেস্টি লাগতো টেস্ট করে দেখা যাক বাবাই টেস্ট কর চিজটা একটু কমই দিয়েছি কারণ এমনি যেটা বললাম আমরা মোটা সোটা মানুষ কেউ রোগা নই গৌতমবাবু এখানে শুয়ে পড়েছে গৌতমবাবু নিমন্ত্রণ পেয়েছে খাওয়ার জন্য গৌতমবাবুর ইনভাইট করেছে এখন গৌতমবাবু শুয়ে শুয়ে চিন্তা করছে কহ হ্যাঁ আচ্ছা একটা গার্লিক ব্রেড টেস্ট করো তো গৌতম এসব একদমই পছন্দ করে না চিস তারপর মিওনিস একদম পছন্দ করে না তাও তো একটা জোর করে খাওয়াচ্ছি যেহেতু বানিয়েছি তিনজনে খাবো বলে আর উৎসা ম্যাডাম তো এর মধ্যেই একদম সাবার করে দিচ্ছে সত্যি দারুণ টেস্ট হয়েছে মানে একদম দোকানের মতো চিজ আরও বেশি হলে আরও টেস্টি হতো কিন্তু দারুণ এর ভিতরে চিজ একদম মেল্ট হয়ে গেছে দারুন লাগছে হয়তো এতক্ষণ কত কায়দা করে খাচ্ছিল যেই দেখেছি অমনি একদম সিম্পলভাবে ও কত ভালো মে কেমন লাগে ভালো ভালো এরকম ভালো ভালো খাবার হলেই ভালো লাগে বলতো হ্যাঁ প্রথম কেমন লাগলো বলো একটু পাটি সাপটা খাবে তো তার জন্য আর বেশি কিছু খেলো না প্রথম পিঠে খেয়ে চলে এসেছে এসে এখন শয়নে যাবেন উনি এই পিছানা কম্বল নিয়ে নিয়েছে পিঠে খেয়ে পেটে সহ্য করাটা খুব বড় ব্যাপার তার জন্যে ঘুমিয়ে এখন মানে শুয়ে শুয়ে সেটা সহ্য করাবার চেষ্টা করবে আর এইখানে আমার সোনা মেয়ে কি কষ্ট দুদিন পড়তে বসিনি কাল পরীক্ষা শেষ হচ্ছে কালকে সারা কি কালকে হাফ দিন আর আজকে হাফ দিন এক দিন হিসাব দেখেছো হিসাবে কত পাকা কালকের পরীক্ষা দিয়ে এসে আর পড়তে বসেনি আজকে পরীক্ষা আজকে সকাল থেকে আর পড়তে বসেনি এখন খুব দয়া হয়েছে সোনার আমার ওপর পড়তে বসেছে আর যে কাজগুলো বলি যে পড়ার পরিবর্তে করে সেইগুলোই করেছে ড্রয়িং সেগুলো দেখাচ্ছি কি কি ড্রয়িং করেছে আর আর কি করেছে আর নতুন আর একটা কাজ উৎসাহ এখন চুরি করতে শিখেছে চুরি করছে কি চুরি করছে হটস্পট ওর ফোনে ওর পাপা রিচার্জ করে দেয়নি পরীক্ষা যেহেতু পরীক্ষা দেবে বলে কি করেছে দুপুরবেলা আমার ফোন থেকে হটস্পট নিয়ে নেট চালিয়ে চালিয়ে ফোন চালা ফোন দেখে নিচ্ছে ওই মাঝে মাঝে একটু ইনস্টাগ্রামে গিয়ে রিলস দেখে তো দেখি মানে আমি এখন রান্না করছিলাম হটস্পট অন করে

এবার কি করেছে আমি যখন এই যে বাইরে ঠাকুরের সোয়েটার টোয়েটার কাটছিলাম সে সময় হটস্পট অন করে রেখে দিচ্ছিলো যাতে ফোনে যা যা ঢোকার ঢুকে যাক এবার আমার যখন রান্না শেষ হয়ে গেছে আমি ফোনটা নিয়েছি ভিডিও করছিলাম কি হলো আমার হটস্পট অন কেন তারপরে মনে পড়লো তারপর বলছি না মা এ মা আমি কখন হটস্পট অন করলাম আমি তো তোমার ফোন ধরিনি মানে চুরি করতে শিখেছে হুম কি বলবো কোন দিক দিয়ে আমি ওকে আটকাবো ছোটোবেলা এত মানে দুষ্টু ছিল না এখন যেন দুষ্টুমি বুদ্ধিগুলো বেড়ে যাচ্ছে আর যেগুলো ওরই ক্ষতি হ্যাঁ তো কি কি এঁকেছে একে টাইম পাস করেছে পড়াশোনা না করে সেগুলো তোমাকে দেখাচ্ছি আর গৌতম বাবু দাঁড়িয়ে আছে তাছাড়া আমি যদি ক্যামেরা বাই চান্স ওর দিকে ঘুরিয়ে দিই তার জন্য ভয় আর ঘুমাতে পারছে না দাঁড়িয়ে আছে দেখো এইটা করেছে এইটা এটাকে বলে বুকমার্ক এই পিচ বোটের ওপর এই একটা বুকমার্ক দেখো এমন করে গৌতম ফোনটা চুলল উফ তো এই বুকমার্কটা ঘুই পড়ছে দেখাবে করে ভিডিওতে ও লাভ সাইন নিয়ে নাকি মুখ ঢেকে শুয়েছে লাভলি মুখ ঢেকে কত নাটক করছে দেখেছো কেউ শুয়ে পড়েছে ও এইটা নাকি শুয়ো পোকা শুয়োপোকা ড্যান্স করতে করতে মুখ খুলে গেছে শুয়োপোকার শুঁ পোকা ডান্স দেখতে কি আমি আমার ড্রয় মানে মেয়ের কাজ দেখাতে ভুলে গেলাম তো এই আর এইটা আর একটা বুকমার্ক এই দুটো বুকমার্ক করেছে জিনিস দুটো খুবই সুন্দর হয়েছে কিন্তু পড়াশোনা বন্ধ করে এসব করাটা আমার এখন একদমই পছন্দ হচ্ছে না আর করেছে কিছু পেন স্কেচ এগুলো কিন্তু পেন দিয়ে করেছে স্কেচগুলো দেখো তিনটে ফেশিয়াল এঁকেছে ও তো তোমরা বলো তিনটের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্টস করে তো তিনটে ফেশিয়ালিও করেছে সবই পেন স্কেচ এই একটা এই একটা আমার তো এইটা বেশি পছন্দ হয়েছে গৌতম কথা বলো না গৌতম আর এই একটা এই তিনটে আঁকা একে সময় নষ্ট করেছে আরেকটা দেখাচ্ছি আর একটা ডাকিনি যোগিনী এঁকেছে এই দেখো আর গৌতমের কথা তোমরা কি বলবো গৌতম আজকের কি ভাট বকছে পিঠের মধ্যে মনে হচ্ছে আফিন দেয়া ছিল নেশা পিঠে খেয়ে এসেছে ও ভুল ভাল কথা বলছে তো এই আঁকাগুলো দেখ দেখো কোনটা ভালো লেগেছে অতি অবশ্যই কমেন্টস করো কমেন্টস করলে উৎসার বেশ ভালো লাগবে তো এখন গুছিয়ে গেছি রাখছে তো ড্রয়িংগুলো ভালোই হয়েছে কিন্তু এখন পড়াশোনা করাটা বেশি দরকার এইগুলো করার তো আরও টাইম পাবে আর আজকের গৌতম আমাদের পিষণ জ্বালাচ্ছে খুব উৎপাত করছে মানে বলছে নাকি ও নাকি গোপালের মতো শুয়ে আছে গোপাল আজকের আমি নারু গোপালকে এমনভাবে শুয়েছি যে এইদিকে ফেস ফেস মানে স্ট্রাকচারটা রয়েছে আর গৌতম গোপাল গোপালের দিকে মুখ করে শুয়েছে গোপাল আমাকে দেখছে আমি গোপালকে দেখছি এই সব করছে আর কি বলবো রাতে রান্না করব না ভেবেছিলাম যেহেতু সরু চাকলি করব যেহেতু চাল আর ডাবিউলি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো গৌতম ভাবে না বললো আমারও খেতে ইচ্ছা করছে না ওই ব্রেড খেয়েছি এসব খেয়েছি তো তার মধ্যে গৌতম পিঠে এনেছিল মানে যে মিন্টু দা মানে গৌতম যে বন্ধুর বাড়িতে গেছিল সেই মিন্টু দা আমাদের জন্যও পিঠে পাঠিয়েছিল তো সেটা দেখানো হলো না পাটিসাপটা আমরাও খেয়েছি আমারও পেট একদম ভর্তি রয়েছে তো উৎসা বললে একটু ভাত খাবে যেহেতু ছানার কোপ্তাটা আছে সেই লোভে একটুখানি ভাত খাবে তো আর কিছু করবো না রাতে ওই ভাতটা একটু একটু ভাত আছে গরম করে দিলে উৎসব খেয়ে নেবে আর কি drawing নিয়ে কি বলছিলিস? তো ওনটেপ আর্ট যেখানে পেন থামায় না ওটা যেটাতে পেন গেছে ওই বেতে আছে এত বড় বড় যোগ এঁকেছে তো আমি বলে ফেলেছি ডাকিনী যোগিনী তা উচ্চা বলছে ওটা ডাকিনী যোগিনী না অন্য একটা আর্ট ফর্ম সেটা নিশ্চয়ই ও অন্য একটা আর্ট ফর্ম এখন এই আর্ট ফর্মে অনেকেই মানে আঁকার চেষ্টা করছে আর ও এটা হচ্ছে ও একদমই মানে ওই যে ফেশিয়াল টা ছিল একটা মেট সেটাতেও একদমই পেন স্টপ করে না ননস্টপ ওর স্কেচটা করতে হয় তাই তো মানে মানে হ্যাঁ করতে স্টপ করা হয় তো ওটা একটা আলাদা তো সেই হোক আমি আমারও জানা থাকলো এইগুলো তো আমাদের সময় এই ধরনের আর্টফর্ম ছিল না যাই হোক আমি উৎসাহ থেকে আমি অনেক কিছু শিখতে পারি জানতে পারি আর শেখার জানার কখনো শেষ নেই সেটা মানে জন্ম হওয়া থেকে শুরু হয় মৃত্যুর আগে পর্যন্ত তো আজকের ব্লগটা এইটুকু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি চলে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলো বাই গুড নাইট